এমপি একটা তরুণ ছেলে, সে ঘাম দিয়ে গোসল করতে পারে। যদি আপনাদের এই রকম মনে হয় তাইলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আরেকটা তরুণ একটা সৎ ছেলের চেয়ারম্যান বানাবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। আমি যদি পারতাম ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন না এমন ব্যক্তি এবং যারা ভালোবাসেন এমন ব্যক্তি সবাইকে যদি ভিডিওটি দেখাইতে পারতাম আমার মনে হয় শান্তি হইতো। যে ভিডিওটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছিল এবং এই কথাগুলো যেন আপনি কখনোই শোনেন না, ব্যারিস্টার সুমন ভাইয়ের এত সুন্দর কথা। শুনত ভিউয়ার্স, আপনারা অনেক সময় একটা জিনিস করেন, সেটা হচ্ছে নির্বাচন দেন, নির্বাচন দেওয়ার সময় কাকে ভোট দিচ্ছেন আপনারা জানেন না, চোর বাটপারকে নির্বাচনে ভোট দিয়ে দিবেন, পরে দোষ দিবেন সব সরকারকে দোষ দিয়ে দিবেন। কেন আপনি চিনতে পারলেন না কে চোর কে বাটপার ছিল আপনার এলাকার মধ্যে? সন্দেহ, আপনারা 500 টাকার জন্য ভোট বিক্রি করতেছেন, আপনি চিন্তাও করতে পারতেছেন না আপনার পকেট থেকে হাজার হাজার টাকা বেরিয়ে গেল। একটা চোর যদি তোমার এলাকার মধ্যে নির্বাচিত হয়, তোমার যে বরাদ্দ লক্ষ লক্ষ টাকা সে মেরে দিচ্ছে, ওই টাকা পাচার করে বাইরের দেশে পাঠায় দিচ্ছে। আলটিমেটলি পরে তুমি যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো কিনতেছো, ভ্যাট ট্যাক্স বাড়তেছে, দাম বেড়ে যাচ্ছে, টাকার মূল্য কমে যাচ্ছে। বর্তমান ডলার রেট 117 টাকা করে করছে সরকার, আগে ছিল 84 টাকা করে ডলার রেট ছিল, কতটা বেড়ে গেছে। এই চোর বাটপারগুলো সবার পকেট থেকে, আপনার আমার সবার পকেট থেকে এইভাবে টাকা নিয়ে গিয়েছে। 500 টাকার জন্য চোরদেরকে আপনি নির্বাচন করলেন আর পরে দোষ দিচ্ছেন সরকারের, তাই কি হবে? সদবিয়ার্স, বেশের সময় আজকে চাঞ্চল্যকর কিছু বক্তব্য নিয়ে আসছেন আজকের ভিডিওতে, তো আপনি এই ভিডিওটা কোনোভাবে মিস করবেন না। আমি আশা করবো পুরো ভিডিওটি দেখুন, ভিডিওটিতে যারা এখন লাইক দেননি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। তখন কি খবর রাখেন বাজারে কারা কারা থাকে? সব 2 নম্বর লোক, এরা রাইতে রাইতে মিল, এরার কোনো দল নাই, এরা রাইতে গাছ কাটা বালু মাটি এরা সব রাইতে রাইতে মিল। এইবার আপনাদের আরো নির্বাচন আসতেছে, এমপি নির্বাচন তো গেল, সামনে আছে আরেকটা নির্বাচন, কি নির্বাচন এরপরে আইব, কি নির্বাচন ইউনিয়ন। আমি আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা যে নেতা বানাবেন, উপজেলার চেয়ারম্যান বানাবেন, চেয়ারম্যান বানাবেন, আপনাদের কাছে একটা অনুরোধ আমার, যদি মনে করেন এমপি সৎ, এমপি একটা তরুণ ছেলে, সে ঘাম দিয়ে গোসল করতে পারে, যদি আপনাদের এই রকম মনে হয় তাইলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আরেকটা তরুণ একটা সৎ ছেলের চেয়ারম্যান বানাবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। আর আমি সৎ, আর চেয়ারম্যান বানাইলেন ও সৎ, আমি সৎ, উপজেলা চেয়ারম্যান বানাইলেন 2 নম্বর, আমি শেখ হাসিনার কাছ থেকে বরাদ্দ আনবো, আইনা উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে চেয়ারম্যানরে দিব, আর এরা মিল্লা যদি কাটিং কাটিং করে খাইয়ে ফেলে তা আমি আর কিচ্ছু করতে পারবো। আমি কি প্রতিদিন নালু আইতে পারবো? আমি কি ঘরে ঘরে গিয়ে বলতে পারবো যে পাইছনি বরাদ্দ? আপনাদের কাছে আমার একটা চাওয়া, যারা বারবারই এইভাবে আপনাদেরকে দিমুনে গো এইগুলা কইয়া যারা সারা জীবন নষ্ট করছে, এইবার সময় আইছে এদেরকে বলার যে শুনো, বহুদিন মজা মারছো আমরা রে দিয়ে বইটা বাইছো, আর টাইম নাই এইবার, আর আমরা ফাও বইটা বাইমু না কারো জন্য। আমি আপনাদের কাছে এই আশীর্বাদটুকু চাই, দায়িত্ব খালি আমার এখান না, আপনি যদি ভাইবা থাকেন যে এমপি বানাই দিছে সব দায়িত্ব ওর, আমাদের কোনো দায়িত্ব নাই, তাইলে আমার ক্ষতি করবেন আপনারা। শুনেন, সৎ মানুষরা যদি একত্রিত না হয় এই সমাজ টিকাইতে পারবেন না, অসৎ মানুষরা তো এমনিতেই রাইতের মধ্যে আর মিল। আপনি যখন ঘুমাইতে যান, আপনারা যখন ঘুমাইতে যান, তখন কি খবর রাখেন বাজারে কারা কারা থাকে? সব 2 নম্বর লোক, এরা রাইতে রাইতে মিল, এরার কোনো দল নাই, এরা রাইতে গাছ কাটা বালু মাটি এরা সব রাইতে রাইতে মিল, আর ভদ্রলোকরা তো থাকে ঘুমে, এই জন্য কেউ গরু চুরি করে নিয়ে যায়, এই বালু চুরি করে নিয়ে যায়, এগুলা করে এরা 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 অনেক মিল। তবে আমার একটা কথা, অসৎ লোকরা যদি এইভাবে মিলে থাকতে পারে, আমাদের ক্ষতি করতে পারে, আমরা যারা সৎ দাবি করি তারা কি একত্রিত হইয়া একটা নেতা বানাইতে পারি না? নাইলে একসাথে না হইলে আমরা পারবো না এদের সাথে, এরা অনেক শক্তিশালী। আমরা সৎ মানুষরা যদি এক না হন,
তাইলেই এই এলাকারে বাঁচাইতে পারবেন। ফেসবুকে দেখে থাকতে পারেন, নেত্রীর সামনে দাঁড়াইয়া বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চা বাগানের মানুষের মা, তারা আপনাকে মা মনে করে, আপনি ছাড়া তাদেরকে কেউ রক্ষা করবে না। আমি বলছি যে যতদিন আমি এমপি আছি, আমি চেষ্টা করে যাব তাদের দাবি দেওয়া। মজার জিনিস কি জানেন, আপনারা কি কখনো দাবি দেওয়া করে কি আমাদের কাছে না, তাদের কাছে কি আপনারা হীরা চান, স্বর্ণ চান, গলায় হীরার মালা চান? 5 বছর কোনো বক্তব্য দেওয়ার কাজ না, আমার কাজ হইল কি কাজ কইরে আপনাদের হৃদয়ে জায়গা নেওয়া, এটাই আমার কাজ। এই যে গান শুরু হইছে, আগামী দুর্গাপূজায় গান হবে। আমি আপনাদের বাগানে, আপনাদের বাগানে আগামী দুর্গাপূজার সময় লিটন রে বলে যাচ্ছি যে আপনাদের দুর্গাপূজার গানের যা খরচ লাগে আমি দেব, এবং বড় ভাবে যেন গানের প্রোগ্রাম হয় এখানে। চুলকাইতেছে, ভিতরে মনে পোকা ঢুকছে, মানে আমার এমন ফুল দিছে, ফুলে ফুলে এখন আমার শরীর চুলকাইতেছে সব, আর গরমও মাশাল্লাহ। শুনেন, আপনারা আশ্চর্য হবেন, এত বছর ধরে এমপি মন্ত্রী আসে, চা বাগানের যে চায়ের দাম কম, এখন পর্যন্ত কেউ জননেত্রী শেখ হাসিনার কাছে গিয়া বলে নাই। আমি এমপি হওয়ার 1 মাসের মধ্যে, আমি জানি না, যারা তরুণ আছে তারা ফেসবুকে দেখে থাকতে পারেন, নেত্রীর সামনে দাঁড়াইয়া বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চা বাগানের মানুষের মা, তারা আপনাকে মা মনে করে, আপনি ছাড়া তাদেরকে কেউ রক্ষা করবে না। আমি বলছি যে যতদিন আমি এমপি আছি, আমি চেষ্টা করে যাব তাদের দাবি দেওয়া। মজার জিনিস কি জানেন, আপনারা কি কখনো দাবি দেওয়া করে কি আমাদের কাছে না, তাদের কাছে কি আপনারা হীরা চান, স্বর্ণ চান, গলায় হীরার মালা চান? সামান্য আপনারা শুধুমাত্র মন্দির চান, রাস্তাটা চান, বলেন যে একটা মাঠ বানাই দেন, একটা স্কুল বানাই দেন, আর নাট মন্দির আপনারা চান, এই 4টা জিনিসই মাত্র চান। আর নালুয়া বাগানে বা বিভিন্ন বাগানে মসজিদ আছে, মসজিদও চান। এই 4টা জিনিস দিতে পারে না কেন নেতারা? এখন প্রশ্ন হইলো যে আমি কেমনে পারবো দিতে? মাত্র 4 মাস হয়েছে এমপি হয়েছি, কয় মাস হয়েছে আবার বলেন, কয় মাস হয়েছে? আপনি কি জানেন যে আমি বরাদ্দ কত পাইছি? বরাদ্দ মানে কি জানেন, মানে আপনাদেরকে রাস্তাঘাট এগুলা বানাই দেওয়ার জন্য খরচ করার জন্য টাকার বরাদ্দ হয়েছে 29.5 কোটি টাকা। কত টাকা আবার বলেন, কত টাকা? আমি বলতে পারি, গত যে আইলো নেতারা এরাই একজনও বললো না কি জন্য, এর মানে বুঝেন 4.5 মাসে 29.5 কোটি যদি পাইয়ে থাকি, তাইলে আগামী 5 বছরে আমি কত টাকা পাইমো? তাইলে আগের নেতারা কত টাকা পাইছে আর কি করছে, এমনকি সামান্য একটা রাস্তা আমু থেকে নালুয়া পর্যন্ত কইরা দিতে পারে না এরা। আর নির্বাচন আইলেই খালি কয় গো, বঙ্গবন্ধু ভোটের অধিকার দিছে লোক, তাড়াতাড়ি ভোট দিলাও, শেখ হাসিনার দোয়াই দিয়া ভোট লয়ে জায়গা। অথচ শেখ হাসিনা কইয়া দিছে যে আমার চা বাগানের মানুষে কষ্টে থাকবে না, তাদেরকে অবশ্যই সব ধরনের সুবিধা দিতে হবে। ভিউয়ার্স অনেকেই কমেন্ট করতেছেন, ব্রিস্টার সুমনের কথা শোনার জন্য আপনার মূলত এমবি কেনেন ওয়াইফাই নিয়ে, আপনার ব্রিস্টার সুমনের কথাই শুধুমাত্র শোনেন ইউটিউবে আসার পর। শোনাত ভিউয়ার্স, কিন্তু আপনার এত কিছু করতেছেন কিন্তু আপনার বিবেক জাগ্রত হচ্ছে না, আপনি কাকে ভোট দিচ্ছেন? আপনি একদম চেয়ারম্যান কেন, মেম্বার একদম সর্বনিম্ন যে স্তর, মেম্বারকেও যদি আপনার নির্বাচিত করেন সৎ ব্যক্তি দেখে করেন, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সবাইকে, আপনি যাকেই ভোট দেন না কেন, চিন্তা করেন, চোর বাটপাতদের দূরে থাকেন, 500টা টাকা দেখে ভুলে যাইয়েন না,
কারণ এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়তে শুধু এইরকম ব্যারিস্টার সুমন না, আপনারও কিছু কর্তব্য দায়িত্ব রয়েছে। আপনি শুধুমাত্র সুমনের মতো নেতা চাচ্ছেন, ইস আমাদের এলাকায় যে সুমনের মতো নেতা হয়তো আপনি কিছুই করতেছেন না। আপনার হাতে কি সুমনের মতো নেতা গড়ার জন্য আপনার হাতেই তো দায়িত্ব ভাই, আপনার হাতেই তো শক্তি। আপনি তো চাইলে পারেন সুমনের মতো নেতা নির্বাচিত করতে, কেন আপনার এলাকায় যত নেতা কর্মী দাঁড়ায়। আপনি কাকে ভোট দিচ্ছেন আপনি দেখেন না, অনেক সৎ নিষ্ঠাবান অনেক পোলাপেন দাঁড়ায়, আপনি তাদেরকে তো আপনি কখনোই নির্বাচিত করেন না, কেন করেন না? ওই কি আপনারা ওই চোর দুর্নীতিবাজ বাটপাতদেরকে আপনাদেরকে নেতা বানাইতে হবে? এগুলো কথা বলতে গেলে হয়তো উপর থেকে চাপ আসে। আজকে ভিডিও এই পর্যন্তই, আমি যাতে একটু টাচ দিয়ে গেলাম বেশি সুমন ভাইয়ের সঙ্গে, আপনারা এই ব্যাপারগুলো সোচ্চার হন, এই ব্যাপারগুলো দেখেন, আপনার জীবন পরিবর্তন হবে, আপনার দেশ পরিবর্তন হবে, আপনার দেশ দুবাইতে পরিণত হবে শুধুমাত্র আপনার একটু বিবেক চিন্তার মাধ্যমে। এরা পুরো বাংলাদেশের মানুষকে যদি এই ভিডিওটি দেখাইতে পারতাম, পুরো বাংলাদেশের মানুষ যদি এই ব্যাপারটা শুনতে পারত, আর তারা যদি এইরকম ঘুরে দাঁড়াইতো, তাহলে কিন্তু বাংলাদেশ অন্যরকম একটা বাংলাদেশ করে আজকের ভিডিও পর্যন্তই। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন, আল্লাহ হাফেজ।